আচ্ছা চার গুণ হবে, আমি বললাম তো তোমাকে, কালকে বললাম না মা আমাদের মালা শেষ, না আমাদের মালা শেষ, হ্যাঁ কি নিয়েছি, হ্যাঁ চার গুণ লোভ গেট অফ দি লোভ হবে আজকে, তোমাকে বললাম তো কাল ফেলে দেবো, কেলে নেবে দাও গুড্ডি, মনে মনে গালাগালি দিচ্ছে আমাকে, তুই বলিস না তো গুড্ডি দেবো, ওই দেয় ইটের ওখানে লাইন চলে গেছে, ব্যাস দাও না না পারবে না, আমি যাচ্ছি ও মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি হ্যাঁ ধর, তুই ধর ওইটা থাক, ওইটা ওইটা গিটটা বেঁধে দে, ওইটা বিশাল বড় হয়ে গেছে, এইগুলো একটু সাইড করে দি, রাস্তাটা ফাঁকা কর, আমরা টালিগঞ্জ বাবা ছিল ওখানে, হ্যাঁ 3:30 থেকে দাঁড়িয়ে আছে, আমি বসে বসে আমার ছোট ছেলেকে পড়াচ্ছি, দেখি না মায়ের ছবি আমার ফোনে এলো আসতে, আমি আমি মানে দেখতে 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 তারপরের দিন থেকে আমি ওই নাম জপ করতে থাকি। এবার আমার ছেলে না হাত এরকম মুঠো করে রাখতো, কোনোদিন খুলতো না, সবসময় লাল পড়তো, লাল পড়ে না, হাত এরকম মিলতে শিখেছে, হাত এরকম মিলতে শিখেছে, কেন দাদা দাদা হচ্ছে তুমি, এই তো এইটা কেন এলো, সব হবে তুমি ছেড়ে দাও সব হবে, এরকম জপ করে দে, এটা এরকমই থাকে মা, এরকম থাকে এই বাচ্চাটা দেখো চরম মিরাক্কেল হয়েছে, এই বাচ্চাটা দেখো কোনদিন হাত মুঠো করতে পারতো না, হাত মুঠো করেই রাখতো, খুলতো না, খুলতে যাবে এরকম সোজা করতো না, এখন সোজা করে হাত খুলে লাল পড়াটাও মা বন্ধ হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি বাগনান থেকে আসছি। আগে এসেছিলে? না এই প্রথম 5 তারিখ থেকে আমার ফোনে গেছে, তারপর থেকে আমি ডাকছি, আমার যা আমার আমার মা আমার ভাসুরা সবাই, কজন এসছো? আমরা 6 জন এসেছি, দুটো এই বাচ্চাটা চরম মিরাক্কেল হয়েছে, যে বাচ্চাটা মুখ দিয়ে লাল পড়তো, লাল পড়া বন্ধ হয়েছে নাম জপ করে, যে বাচ্চাটা হাত সব মুঠো করে থাকতো সেই বাচ্চাটা শুধু নাম জপ করে হাত মুঠো খুলেছে, মা আছে মা, হ্যাঁ মা আছে মা, মা চলন তো, চলন তো একদম মা, প্রচুর রক্ত হয়েছে, খুলে গেছিল, কোথায় দেখো মা, জয়েন্টটা খুলে গেছিল, এই যে আর কোনো উপকার পেয়েছো? উপকার হয়েছে বলো, সবার একবার চুপ করতে পারো, সবার কাছে যাবো, সবার কাছে যাবো, করতে পারে না মা, আগে সাইকেল চালাতে পারতো না, এখন হাঁটতে পারে না, কিন্তু সাইকেল চালাতে পারে, এখন অনেকটা মা
আমার মা ঘর উপর অনেকটা সুস্থ মা, আর আমার স্বামীও মানে অনেক কিছু প্রবলেম ছিল অনেকটাই সুস্থ মা। চরম মিরাকল পেয়েছে, আমার স্বামী স্বপ্নে দেখেছে তুমি গিয়ে ছেলেকে ঝেড়ে দিয়েছো, বলেছো যে ছেলে ভালো হয়ে যাবে, আমি ঝেড়ে দিয়েছি, একটু ঝেড়ে দেবে মা। কত বয়স বাচ্চাটা? 13 বছর বয়স। চরম মিরাকল পেয়েছে যে বাচ্চাটা হাঁটতে পারতো না, সাইকেল চালাতে পারতো না, সেই বাচ্চা মায়ের নাম জপ করে সাইকেল চালাচ্ছে, স্বামীর উপকার হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি ইন্দাস্থানা থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ, আগের মাসে এসেছিলাম মা। শোনো, এটা আমি বাচ্চা নিয়ে এসেছি মা, অরিনদ দেবো। হ্যাঁ, দেখো বাচ্চাটা কত কিছু দেখে, দেখো বাচ্চা দেবো মা, রাখো চুপ করে একবার। কেউ প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে সবার কাছে যাবো, আজকে ভিড় হয়েছে আমি জানি, শনিবার আজকে পা ফেলা জায়গা নেই। উপকার হয়েছে? হয়েছে মা, বলো কি উপকার হয়েছে? আমি প্রথম এসেছি।